তাহি আক্তার আপনি লিখেছেন মেয়েরা পর্দা করে অনলাইনে বিজনেস করতে পারবে কি মেয়েরা পর্দা করে অনলাইনে বিজনেস করতে পারবে কোনো অসুবিধা নেই কিন্তু পর্দা করা বলতে কী বোঝায় পর্দা করা বলতে শুধুমাত্র একটা বোরকা শরীরের উপরে আওড়ে দেওয়া নয় পর্দার মানেটা কিন্তু অনেক ব্যাপক শরীরের পর্দার যত বিধিবিধান আছে পর্দার যত ক্রাইটেরিয়া এবং শর্ত আছে সবগুলো পূরণ করে যদি আপনি পর্দা পালন করেন এবং এরপরে যদি আপনি অনলাইনে ব্যবসা এখন করতেই পারেন আজকাল দেখা যায় অনেক মেয়েরা বিভিন্ন পণ্যের মার্কেটিং করতে আসছেন ওপেন প্ল্যাটফর্মে যেখানে নারী পুরুষ সবাই দেখছেন তাকে তো সেখানে তিনি উপস্থাপন করতে এসে তার কণ্ঠে কণ্ঠের মধ্যে আপনার কীর্তিমতা সৃষ্টি করে এবং এমনভাবে উপস্থাপন করছেন যে পর্দার মানে তার শরীরের উপস্থাপন বলেন তার বক্তব্য বলেন বিভিন্নভাবে শরীয়তের সীমানা লঙ্ঘন হচ্ছে পর্দার সীমানা লঙ্ঘন হচ্ছে তো পর্দা তো মানুষের ভয়েসের হয় পর্দা তো তার শরীরের হয় অনেকভাবে পর্দা হতে পারে তো কোনোভাবে যদি লঙ্ঘন হয় তাহলে সেটা চাইস হবে না আর যেরকমভাবে কোনোভাবে লঙ্ঘন না হয় তিনি মেয়েদের প্ল্যাটফর্মে কাজ করছেন অথবা মেয়ে ছেলে সবার প্ল্যাটফর্মে মার্কেটিং করলেও সেখানে তিনি সরিয়ার পর্দার বিষয়গুলোর সরি অনেক লম্বা নাম এবং বাংলিশ নাম হওয়ার কারণে একটু লম্বা হয়েছে পড়তে অসুবিধা হয়েছে সরি আপনি লিখেছেন জমি বন্ধকের টাকা দিয়ে আমি বিদেশে এসেছি এখন আমি যে টাকা রুজি করছি সেই টাকাটা কি হালাল হচ্ছে কোনো অসুবিধা নেই আপনি বন্ধক রেখে কারোর কাছ থেকে টাকা নিয়েছেন সেটা দিয়ে বিদেশে এসেছেন এই বন্ধক দিয়ে টাকা গ্রহণ করা ঋণ নেওয়া এটা হারাম কিছু নয় আপনি আবার সে টাকা পরিশোধ করে দিবেন যতটুকু নিয়েছেন ততটুকু কোনো অসুবিধা নেই আপনি নিজে থেকে যদি আপনি বাড়িয়ে দিতে চান তার প্রতি আপনার যে আপনার তা আপনার প্রতি তার যে অনুগ্রহ সেটার স্বীকৃতিস্বরূপ তো দিতে পারেন আপনি লিখেছেন এটি বাসায় মেয়েরাকে মাথায় কাপড় ছাড়া থাকতে পারবে যদি বাসায় কোনো পুরুষ না থাকে কোনো অসুবিধা নেই মেয়েদের সব যে কাপড় দিয়ে থাকতে হবে একাকি থাকলো এমন কথা কোনো বলা হয়নি